বিএমএস এর নামে একটি শাসক দলের অনুগত ভুয়ো সংগঠন ই রিক্সা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে চলেছে বলে বিএমএস এর প্রকৃত সংগঠন দাবি করে এক দলেই অভিযোগ করেছে। প্রত্যেক ই রিক্সা শ্রমিকদের কাছ থেকে ভুয়ো কাগজ দেখিয়ে 570 টাকা করে চাঁদা তুলছে বলে প্রমাণও দিয়েছে প্রকৃত দাবিদার। প্রতারকদের বিরুদ্ধে মঙ্গলবার তারা পূর্ব থানায় অভিযোগও দায়ের করেছে। সাংবাদিকদের বিএমএস এর এই ই রিক্সা কমিটির পশ্চিম জেলা সভাপতি জানান, বিএমএস কখনো চাঁদাবাজি করে না, অথচ ভুয়ো সংগঠনের কিছু লোক বিএমএস এর লোকেদের কাছ থেকে চাঁদার জন্য হুমকি দিচ্ছে, চাঁদা না দিলে তারা যেন মোটর স্ট্যান্ড এলাকায় না আসে। প্রতারকরা যে কাগজপত্র দেখাচ্ছে সেগুলোতে বিএমএস এর কোনো অনুমোদন নেই, তাছাড়া তাদের কাছে লেবার অফিসের কোনো কাগজও নেই। শ্রমিকদের ভয় দেখিয়ে তারা এসব করছে, এজন্যই থানায় এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এমনটাই জানানো যায়। তারা কোথায় গেল বা কি করে গেল তাও আমরা জানি না। তারা শ্রমিকরা ভয় দেখাচ্ছে, এখানে স্ট্যান্ডে আসতে পারবি না, তারা যদি এখান থেকে এই চাঁদা না দিস তারা এখানে আসতে পারবি না, মোটর স্ট্যান্ড আসতে পারবি না বলে সবাইকে মিথুন দাস বলে। কি তারা কি মানে বিএমএস এর কোন সদস্য বা দায়িত্বে আছে তা তো আমরা জানি না, তাদের আমরা কোন ইয়েতেই পাইনি বা তাদেরকে আমরা চিনিও না। আমি বিএমএস এর পশ্চিম জেলা প্রেসিডেন্ট, আমাদের কোনো এই চাঁদাবাজির সম্বন্ধে কোনো আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো কিচ্ছু নেই। তারা শ্রমিক থেকে এভাবে স্ট্যান্ডে গিয়ে গিয়ে ভয় দেখে দেখে চাঁদা তুলছে। গত রবিবারে একটা হয়েছে, আমরা তাদের কোনো প্রমাণ পাইনি বলে তাদেরকে আমরা কিচ্ছু বলিনি বা তাদের সঙ্গে কোনো জামিনে তো আমরা যাইনি। শ্রমিক থেকে মেরে টেরে এনে থানাতে বলেছে, তার জন্য আমরা প্রমাণ পাইনি বলে আমরা মনে হচ্ছে ঠিকই বুঝি সে বুঝি চাঁদাবাজি করেছে। আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম তার চাঁদাবাজি তোলার পেছনে তাদের হাত। এ দেখুন তাদের সিগনেচার এবং সইও আছে এখানে তাদের হাত, তারা কে বিএমএস তাও আমরা জানি না।